যখন ঝগড়া করে তো গালিগালাজ করে, ওনারা যে কি রকম ঝগড়া করতে পারে সংসদ অধিবেশনে আপনারা দেখে থাকেন। চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে, একদল আরেক দলে কথা বলে, চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে। তারপর বাংলা ভাষায় যেসব শব্দগুলো বিশেষিত শব্দ, যেগুলো অভিধানে খুঁজে পাওয়া যায় না, এই শব্দগুলো ওনারা প্রয়োগ করতে থাকেন। গালিগালাজ, অশ্লীলতার যত শব্দ আছে একজন একজনকে ঘায়ল করার জন্য এই সব শব্দগুলো ব্যবহার করে। এসব তো মোনাফিকের আলামত, ঠিক না? এগুলো দেখে না, এগুলো দেখে না। দূরবীন হচ্ছে আলেম ওলামা পীর মাশায়েখদের দিকে, ইসলামপন্থীদের দিকে। প্রিয় সুধি, তাহলে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ, চারটি নফল কাজ যারা বেশি করবে আল্লাহ তাদের শুধু বেহেশত না, বেহেশতের ভিতরের খাস কামরাও দান করবেন। প্রথমটি হচ্ছে কথাকে পবিত্র করবে, কি করবে? কথা পবিত্র। ওয়াদা মাসিয়াম, বেশি বেশি রোজা রাখবে, বেশি বেশি রোজা রাখবে। কথা বুঝতেছেন? রমজানের যে রোজা এটা তো ফরজ, এটার বিনিময় কুরবাত না উজরাত, উজরাত পারিশ্রমিক। আল্লাহর ইবাদত করতেছি উনি ভেস্ত দিবেন, ঠিক কিনা? উজরাত। কিন্তু বাকি সারা বছর যে নফল রোজা রাখেন এটা হচ্ছে কুরবাত। যত নফল রোজা রাখবেন আল্লাহ নৈকট্য পেতে থাকবেন। আপনার আত্মিক পরিশুদ্ধির জন্য নফল রোজার কোনো বিকল্প নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা হাদিস শরীফের মধ্যে এসেছে যে দাখালা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাখালা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকুলু ত্বাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে পানাহার করছিলেন, এমন সময় হযরত বিলাল প্রবেশ করলেন। فقال يا بلال الطعام الطعام আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেলালকে দেখে বলেন, আসো এখানে, হালালান তাইয়্যিবা রিজকান কারীমা আছে, তুমিও দস্তরখানে পানাহারে শামিল হও। فقال يا رسول الله صلى الله عليه وسلم اني صائم, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি রোজা রাখছি। রোজাটা ছিল নফল রোজা। সুবহানাল্লাহ, বলবেন না? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকুলু আরযাকানা ওয়া রিজকু বিলালিন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, আমরা দুনিয়াতে পানাহার করছি, বেলাল রোজা রাখার কারণে পানাহারে শামিল হতে পারে নাই, তার রিজিক গুলো বেহেশতে জমা হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, ইন্না সাঈমা ইযা কানা ইনদা কওমিন ইয়াকুলুন তুসাববিহু আ'দাউহু ওয়া তুসাল্লি আলাইহিল মালাঈকাতু ওয়া তাকুলু আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু মা দামা ফি মাজলিসিহি। কোনো মানুষ যখন নফল রোজা রেখে, আল্লাহর বান্দারা যখন বসে পানাহার করতে থাকে, আর নফল রোজা রেখে কেউ এসে যখন বসে, রোজা রাখার কারণে সে শামিল হতে পারে না, যতক্ষণ বসে থাকে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহ তোমার এ বান্দার উপর তুমি রহম করো এবং তার গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। এই নফল রোজার ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা খিসাল, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটি খাসলত শিক্ষা দিয়েছেন। কয়টি? লা আদাউহুন্না হাত্তা আমুতা, এবং আমি দৃঢ় সংকল্প করেছি মৃত্যু পর্যন্ত এই তিনটি অভ্যাস আমি ত্যাগ করব না। সুবহানাল্লাহ। তার প্রথমটি হচ্ছে আল্লা আনামা ইল্লা আলা উইত্রিন, অর্থাৎ আমি তাহাজ্জুদ নামাজ না পড়ে কখনো ঘুমাবো না। ওয়া আন আসুমা মিন কুল্লি শাহরিন সালাসাতা আইয়াম, আর প্রতি মাসে আমি তিন দিন রোজা রাখবো। কয়দিন? মাসে তিন দিনের বেশি
নফল রোজার কোনো দরকার কথা বুঝছেন না এটা সুন্নাত এটা কি সুন্নাতি মুক্তি আর খুব বেশি দরবেশি করতে জানেন তো শয়তান খুব দ্রুত আপনাকে তার শিকার বানাবে ঠিক ঠিক না ঠিক কয়দিন রোজা তিন দিন ওয়া আন লা আদা সালাতাদ দুহা আর কখনোই আমি সালাতুদ দুহা সালাতুল আওয়াবিন চাশতের নামাজ পরিত্যাগ করব না চাশতের নামাজ এটা কি সালাতুদ দুহা বলা হয়েছে এটা কি সালাতুল আওয়াবিন বলা হয়েছে যেটা সহি মুসলিমে এসেছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد করেছেন সালাতুল আওয়াবিন হিন তারমাদুল ফিসাল উটের বাচ্চা যখন গরমে হাসফাস করতে থাকে অস্থির হয়ে যায় তখন যে নামাজ ওই নামাজটা সালাতুল আওয়াবিন সেটা কখন মাগরিবের পর না যোহরের আগে উটের বাচ্চা অস্থির হয় গরমে মাগরিবের পরে না যোহরের সময় এটা হচ্ছে রাকাতাইন কাবলাল গাদা যোহরের আগে যেটাকে চাশতের নামাজ বলা হয় নাশতার নামাজ আপনার 10:30টা 11টা পর্যন্ত আপনি যে নামাজটা পড়েন এটাকে সালাতুদ দোহা বলা হয়েছে এটাকে হাদিসে সালাতুল আওয়াবিন বলা হয়েছে যেটা সহিহ মুসলিমের সহিহ রাওয়ায়াত আর মাগরিবের পর 6 রাকাতকে আওয়াবিন বলা হয়েছে এটা সিয়াসিত্তায় কোনো হাদিস নেই আব্দুল্লাহ ইবনে মুবারক কর্তৃক সংকলিত কিতাবুজ যোহদে তিনি একটা হাদিস এনেছেন হাসান সূত্রে যেখানে সহিহ মুসলিমের সহিহ রাওয়ায়াত আছে সেখানে আব্দুল্লাহ ইবনে মুবারক কর্তৃক বর্ণিত হাদিস যা সিয়াসিত্তার বাহিরে এবং হাসান সেটা কখনো তারজিহ পেতে পারে না তবে দুই হাদিসের তাদবিক হচ্ছে আসলে সালাতুল আওয়াবিন হচ্ছে কাবলা যোহর চাশতের নামাজ আর মাগরিবের পর যেটা সালাতুল আওয়াবিন বলা হয়েছে সেটা তাওয়াবিন অর্থে আওয়াবিনের এক অর্থ কি তাওয়াবিন তওবাকারীদের নামাজ সেটাও নফল সেটাও ফজিলত আছে এতে কোনো সন্দেহ নেই কথা বুঝতেছেন তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য তার রাসূলের সন্তুষ্টির জন্য মৃত্যু পর্যন্ত ঈমান সিনায় রাখার জন্য দ্বীনের দরদ তৈরি হবার জন্য আপনাকে ফরজ ওয়াজিবের সাথে বেশি বেশি নফল ইবাদত করতে হবে সেটা কি নফল নামাজ নফল রোজা ঠিক কি না বলেন ঠিক কথা বুঝতেছেন তবে ইবাদত বন্দেগী করতে যে এমন ইবাদত বন্দেগী করবেন না যে একদিন মন চাইলো 300 রাকাত নফল নামাজ পড়ছে তারপর 7 দিন ফজর নামাজ গেল আপনি যখন সুন্নার বাইরে যাবেন তাই হবে কি হবে তাই হবে এটা দেখবেন আপনার রমজান মাসে অনেক বেরামাজি মসজিদে এসে আর বের হয় না মসজিদ থেকে হ্যাঁ নামাজের পর নামাজ পড়তেছে নামাজের পর নামাজ পড়তেছে তারপরে রমজান যাওয়ার পর দেখা যায় এক ওয়াক্ত ফরজ নামাজও মসজিদে উপস্থিত না এটা এই এই রকম ইবাদতের কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই আপনি ইবাদত যখন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ মোতাবেক হবে তখন আপনাকে আল্লাহ তাআলা নাজাত দিবেন বরকত দিবেন সফলতা দিবেন উত্তর উত্তর আপনার উন্নতি হতেই থাকবে